আসবে না? সেই কখন থেকে খালি খাইতেই আসোস। আর ওদিকে আমার সুজন কি দেয় না জানি কত কষ্ট করতেছে। খালা আর কাটা বাদ দাও, পেটের এক কানা খালি আছে। এইটা আবার কেমন কথা কস? চারজনের ভাত এক লেখা কস পেট ভরে নাই, তোর পেটে কি কুমির ঢুকছে? খালা খাও নিয়ে কথা কইব না, আমি যতটুকু পারি ততটুকুই তো খামু। আল্লাহ পেট দিছে খাওয়ার লেগা, আর বাদ দিলে দাও নাহলে কিন্তু আমি কান্না শুরু করে দেবো। থাম বাবা থাম, শোন ঘরে আসলে খাওয়ার নাই, সুজনরে যে ভাত দিছি এইটা সুজন শেষ করবা পারবো না, তুই এখান থেকে খেয়ে লইস। ও বুঝছি, সুজন ওস্তাদ তোমার নিজে বলা দেখা, আরো বেশি করে ভাত দাও, আর আমি ভাত চাইলে তোমার ভাত ফুরা যায়। তুই এই কথা কইবার পারলি? আমি তোরে নিজের বলার চাইতে বেশি ভালোবাসি। ভালো তো বাসই, তুমি আর ওস্তাদ সবার থেকে বেশি ভালোবাসে। হেললি গাই, খায় না খায় তোমার কাছে পড়া থাকি। খাইয়া ঠিক আছে, না খাইয়া কি? খালা তুমি খালি কথা কথা ফেল করো, আর এটা তো একটা কথার কথা। কই ওস্তাদে খাওন কই, জলদি দাও। এ হে রে, কত বেলা হয়ে গেছে, ওস্তাদে খিদা লাগছে না? খালা আমি যাই। পাগল কোথাকার, কখন যে কি কয় আর কি যে করে তা আল্লাহই জানে। পরান যা জ্বলিয়া রে, পরান যা জ্বলিয়া রে, স্বজন বন্ধু চাইয়া এসেছি এসেছি। পরান যা জ্বলিয়া রে, পরান যা জ্বলিয়া রে, পরান যা জ্বলিয়া রে, পরান যা জ্বলিয়া রে, স্বজন বন্ধু চাইয়া এসেছি। পরান যা জ্বলিয়া রে, ওস্তাদের যদি আজকে সব ভাত খা ফেলায় তাহলে তো আমার পেটে খাওয়ান জুটবো না। এক কাম করি, ক্ষমতা যা নাতে আছে তাহলে সদ বাবা করে আইলই। তুমি তো জানো আমি যে আমার কুত্তা দেখলে ডরাই। দেখাউন দে, খিদা পেট জ্বলতেছে আর উনি পগর পগর লাগাইছে। ওস্তাদ জলদি খেয়ে লও, তোমার লাগে তোমার ওই তালুকদারের মাই আর আরই আছে, তুমি খাইতে বললে ওরা পারি। চুপ কর, খালি বেশি বেশি কথা কয়, খালি পাকনামি করব। এ উচিত কথা কইলে এই কয়, চুপ কর। কি কইছিলাম না, তোমার লাগে তালুকদারের মাই আরই আছে, উ যে দাও তাকাইয়া। আইজার খাওয়া শেষ না করে পার করতাছি না। আরে ও মাঝি,
স্কুলের বেলা হয়ে যাইতাছে, জলদি পার করে দাও। দেখতাছ না, ভাত খাইতাছি, এখন পার করবার পারুম না। আমি যখনই আই তখনই দেখি তুমি খাইতাছ। তার মানে সারাদিন কি তুমি খাইতেই থাকো? খাওয়ার লেগেই তো কাম করি। আরে পেটটা যতদিন আছে ততদিন তারে খাওয়ান দিতেই হইব। অর্থাৎ তো ঠিক কথাই কইছে। এই তুই আসলে একটা বান্দর। কেন স্যার তুমি কথা কইলা কেন? আমাকে মন চায় না তোমার মতো নায়করা যাত্রা নায়িকাগো ধরে ধরে গান গাইতে। মন চাইলে কি সব কিছু পাওয়া যায়? নায়ক হইতে হইলে গুণ লাগে। এটা তুমি ঠিক কইছ স্যার, তোমার মধ্যেই গুণ আছে। কারণ যেই মাইয়া তোমার একবার দেখে সেই মাইয়াই তোমার প্রেমে হাগুডুগু খায়। আর সকালে ওইটা খেয়াল করছি। কেমনে? সরুই মাইয়াটা যেভাবে তোমার দিকে তাকায় রয়েছিল, প্রথমে ভাবছিলাম আমার দিকে তাকায় রয়েছে, পরে দেখি তোমার দিকে তাকায় রয়েছে। তোর কত বড় সাহস! তুই আমার ভালোবাসার মানুষের উপরে পয়রা চুপ করে শুয়েছিস। আরে ওই কত তুই যা, এই ভালো করে চালা, দেখছিস না পড়ে যাচ্ছি। আমি আবার কিন্তু সাঁতার জানি না। তুই যেভাবে নৌকা চালাইছ আমার জানটাই তো গেছিল। আচ্ছা ঠিক আছে, জানটা যখন বাড়ছে তো ভাড়াটা দেই। তোমাদের ওই বদমাশ মাঝিটা আবার প্রেমও করে নাকি? ওর সাথে আবার কোন মেয়ে প্রেম করতে যাবে? হ্যাঁ প্রেমের আবার হদিস আছে নাকি? হে এলো এলাকার নায়ক, হ্যাঁ যে মাইয়া দা হে এই মাইয়াই পাগল হয়ে যায়। তবে ওস্তাদ ভালোবাসে একজন রে, সে হইলো আমাকে এলাকার তালুকদার মাইয়া সখি। ওস্তাদ আর হাল লাগেই প্রেম করতেছে। রাম বোধাই শালা।